নমস্কার বন্ধুরা, আমি ভিলেজ লাইফ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আইসক্রিম তৈরি করব, আর আইসক্রিম তৈরি করতে আমার লাগবে নারকেল। আর নারকেল আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ভেঙে নিয়েছি, দুটো নারকেল নিয়েছি। এই নারকেলের জলটা আমি ফেলবো না, জলটাও কাজে লাগবে। দুটো নারকেল ভাঙা হয়ে গিয়েছে, এবার একটা নারকেল আমি কুড়ে নেব কুড়ুনি দিয়ে। আর আইসক্রিম খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর এইরকম নারকেল আইসক্রিম আমরা আগে ছোটোবেলায় কিনে খেতাম, মনে আছে? ছোটোবেলার দিনগুলো খুব সুন্দর হয়, তাই না? এই যে নারকেলটা একটু শক্ত, এই নারকেলটাকে আমি কুড়ে নিচ্ছি, ভালো করে কুড়ে নেব। আর একটু নরম নারকেলটা ওটা আমি কেটে নেবো, পিস পিস করে নিয়ে তারপরে মিক্সচারে বেটে নেবো। নারকেলটা আমার কোড়া হয়ে গিয়েছে, আর একটা যে নারকেল ছিল ওটাকে আমার কাটাও হয়ে গিয়েছে। এবার আমি মিক্সারের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো। এবার এর মধ্যে আমি দুটো এলাচের দানা দিয়ে দেবো, এলাচ দিলে এই সেন্টটা দারুণ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার দেবো গরুর দুধ, দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম। আর এই দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর খুব বেশি কিছু লাগে না, এই একটা নারকেল আর একটু চিনি আর একটু দুধ, ব্যাস। এতেই দারুণভাবে তৈরি হয়ে যায় আইসক্রিম। আমি কটা কাপ নিয়ে নিয়েছি ছোটো ছোটো, এবার এই কাপগুলোর মধ্যে পেস্টগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে। Yeah.